السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ বুখারি মুসলিমের শত শত হাদিস পরিত্যাজ্য সালাফিদের এবারের টার্গেট মুদাল্লিস ইমাম নখাই পরিত্যাজ্য কি হবে বুখারি শরীফের 137টি হাদিসের রাফুল ইয়াদাইন সম্পর্কিত একটি হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফুল ইয়াদাইন মাত্র একবার করেছেন তাকবীরাত তাহরিমের সময় এই রিওয়ায়াত বর্ণনা করেছেন ইমাম ইব্রাহিম নখাই রহমতুল্লাহি আলাইহি তিনি আনা করেছেন এবং এই অপরাধে তারা এই হাদিসটাকে অগ্রহণযোগ্য বলছেন আসুন দেখি হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 2454 সনদ সহ আছে দেখুন আন ইব্রাহিম আনিল আসওয়াদ قال صليت مع عمر فلم يرفع يديه في شيء من صلاته الا حين افتتح الصلاه ابراهيم نخعي اسود থেকে তিনি বলেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সালাত আদায় করেছি তিনি শুধুমাত্র প্রথমবার রাফউল ইয়াদাইন করেছেন আর করেননি এই হাদিসটাকে তারা অগ্রহণযোগ্য পরিত্যাজ্য ঘোষণা দিয়েছেন কারণ এখানে ইব্রাহিম নখাই আনা করেছেন এবং ইব্রাহিম নখাই মুদাল্লিস এই যদি হয় অবস্থা তাইলে শুধুমাত্র বুখারী শরীফের 137টি হাদিসের কি হবে যে 137টি হাদিসে অন্তত আরো প্লাস হতে পারে 137টি হাদিসে ইব্রাহিম নখাই আনা করেছেন খাইলে এনে গব তাইর মা তোমার দিল বড় রকমাই আসুন আমরা দেখি মারুইয়াত ইমা ইব্রাহিম النخعي في صحيح البخاري 148 توتال حديث برونا قرأتن إبراهيم نخير سنده بخاري شريفه 148 أمرا يخانا شدو مطرو عن عنا جگلو تاعته شگلو دخات چه عن عنا كو ایک جن راوی تاكي تيني عن عنا قرأتن أسوات تاكي القما تاكي شب تاكي بشي কোন কোন নাম্বার রিপিট হয়েছে একই হাদিসে দুই সনদ আছে বা দুইজনের নাম আছে আনিল আসওয়াদ আনাল কামা দুইটাই আছে এই কারণে আসলে আমরা দেখি আন ইব্রাহিম আনিল আসওয়াদ ঠিক যেভাবে মুসান্নাফের হাদিসের মধ্যে আছে টোটাল হলো 46 হাদিস আমরা তিনটা হাদিস সনদ সহ পুরাপুরি এখানে দিয়েছি দেখুন প্রথম হাদিস নাম্বার 271 কিতাবুল গুসলি বাব মান তাতাইয়াবা সুম্মা ইগতাসালা দেখুন এখানে পুরা সনদটা আছে হাদাসানা আদম قال حدثنا شعبة قال حدثنا الحكم عن إبراهيم عن الأسود عن عائشة حديث نمبر 299 كتاب الحيض باب مباشرة الحائض دخلنا حديث تهنات حدثنا قبيصة قال حدثنا سفيان عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة حديث نمبر 508 كتاب الصلاة باب الصلاة إلى السرير حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة এই তিনটা হাদিস পুরো সনদ পড়লাম এরপরে অন্য যে হাদিস গুলি আছে নিচে নাম্বার দেওয়া আছে দেখুন 511 514 676 712 713 1493 1561 1701 1702 1703 1762 1771 1787 1830 1927 2030 2096 2020 2251, 2513, 2536, 2741, 2916, 3317, 4459, 4467, 4602, 4931, 4934, 5284, 5329, 5363, 5416, 5918, 6039, 61, 57, 64, 54, 67, 17, 67, 41, 67, 51, তিনটা হাদিস দেখুন কিতাবুল ইমান হাদিস নাম্বার 32 কিতাবুল ইমান বাব জুলম দুনা জুলম এখানে দেখুন আন ইব্রাহিম আন আলকামা আছে حديث نمبر 125 كتاب العلم باب قول الله وما أوتيتم من العلم إلا قليلا دهنا خنو عن إبراهيم عن القمعة حديث نمبر 401 كتاب الصلاة باب التوجه نحو القبلة دهنا خنو حدثنا عثمان قال حدثنا جرير عن منصور عن إبراهيم عن القمعة এরপরে অনেকগুলি নাম্বার আমরা এখানে দিয়েছি দেখতে পারেন নিচে দেওয়া আছে এই নাম্বারগুলি মিলে নেবেন 404 1119
এখানে 47 টোটাল হাদিস আছে আলকামা থেকে ইব্রাহিম আনানা করেছেন বুখারী শরীফে। এখানে দেখুন আর কয়েকটা হাদিস আছে, ইব্রাহিম আন মাসরুক থেকে 9টা হাদিস আছে আনানা সহ, ইব্রাহিম আন আব্দুর রহমান ইবনে যাইদ থেকে 9টা হাদিস আছে আনানা সহ, ইব্রাহিম আন আবিদা এখানে আছে 14টা হাদিস আনানা সহ, ইব্রাহিম আন আবি মামার এখানে আছে 5টা হাদিস আনানা সহ, ইব্রাহিম আন হাম্মাম ইবনে হারিস এখানে আছে 4টা হাদিস আনানা সহ, ইব্রাহিম আন আবি উবাইদা এখানে আছে 1টা হাদিস 1466, ইব্রাহিম আন আবিস ইবনে রাবিয়া 1টা হাদিস 1597, ইব্রাহিম আন আবি সাঈদ আল খুদরি 1টা হাদিস 1515, টোটাল 44 এখানে। টোটাল হাদিস হলো ইব্রাহিম নখির আন আনা সহ শুধু বুখারী শরীফে 137, এই 137 হাদিসের কি হবে? যদি ওই হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার ওই হাদিস যদি মতরুক হয়, পরিত্যাজ্য হয়, কারণ সেখানে ইব্রাহিম আন আল আসওয়াদ আছে, তাইলে বুখারী শরীফে ইব্রাহিম আন আল আসওয়াদ 46 হাদিস আছে, ইব্রাহিম আন আলকামা 47 হাদিস আছে আন সহ, ইব্রাহিম আন মাসরুক 9টা হাদিস আছে, ইব্রাহিম আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ 9টা হাদিস আছে, ইব্রাহিম আন আবিদা 14টা হাদিস আছে, ইব্রাহিম আন আবি মামার 5টা হাদিস আছে, ইব্রাহিম আন হাম্মাম ইবনে হারিস 4টা হাদিস আছে, ইব্রাহিম আন আবি উবাইদা 1টা হাদিস আছে, ইব্রাহিম আন আবিস ইবনে আবি রাবিয়া ইবনে রাবিয়া 1টা হাদিস আছে, ইব্রাহিম আন আবি সাঈদ আল খুদরি 1টা হাদিস আছে। এই 137 হাদিসের কোন দশা হবে? পরিত্যাজ্য হয়ে যাচ্ছে, শুধুমাত্র তারা রফুল ইয়াদাইন প্রমাণ করতে চান, আর তারাবিহ 20 নয় 8 প্রমাণ করতে গিয়ে বুখারী মুসলিমের শত শত হাদিস পরিত্যাজ্য হয়ে যাচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে উম্মতকে রক্ষা করুন। আমাদের সবাইকে দলিল সংগ্রহ করে হাতে রাখতে হবে, সাথে রাখতে হবে, সবাইকে কিতাবের দলিল সংগ্রহ করে সাথে রাখতে হবে, মাদ্রাসায় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় এলমি আলোচনার মাজালিস গুলি করতে হবে, তাইলে আশা করা যায় আমরা এই ফিতনাকে দূর করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।